আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড। প্রথমেই জানতে হবে কি মাইক্রোসফট ওয়ার্ড একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। এখানে কি হচ্ছে, বিভিন্ন রকমের টেক্সট, তার উপরে কাজ করব, টেক্সটটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায় বা কিভাবে লেখাগুলোকে সুন্দরভাবে করা যাবে, তাতে ছবি ফবি ইনসার্ট করা যায়, মানে ওয়ার্ডের ওপর কাজ করবে এরকম একটা সফটওয়্যার হচ্ছে কি এমএস ওয়ার্ড। এটা মাইক্রোসফটের তৈরি। তো প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড কী করে ওপেন করব, এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। সেখান থেকে মাইক্রোসফট অফিস থেকে, আর এটা উইন্ডোজ 10 বলে এখানে অল প্রোগ্রাম নেই, আর যদি উইন্ডোজ 7 হয় তখন এখানে অল প্রোগ্রামস বলে একটা অপশান থাকবে, তার ভেতরে অল প্রোগ্রামসের ভেতরে মাইক্রোসফট অফিস থাকবে, সেখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ ক্লিক করব। ক্লিক করলে কী হবে, মাইক্রোসফট ওয়ার্ড 2007 ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ওপেন করা যায়, অথবা এখানে যে সাদা মতো অংশ আছে, লেখার জায়গা আছে, বা উইন্ডোজ 7-এও কী হবে তোর ওই রান বলে অপশান আছে, বা সাদা মতো লেখার জায়গা যেখানে সার্চের অপশান থাকবে সেখানে গিয়ে লিখব উইন ওয়ার্ড, লিখে এন্টার মারলে কী হবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে, ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। তো এই ইন্টারফেসে একদম মাথার এই অংশটাকে বলা হচ্ছে কি টাইটেল বার। টাইটেল বারে কি আমি যে ডকুমেন্টটা তৈরি করছি তার কি নাম সেই জিনিসটা দেখতে পাওয়া যাবে। যেমন এখানে ডকুমেন্ট ওয়ান আমি এখনও সেভ করিনি বলে বাই ডিফল্ট এখানে নাম থাকবে ডকুমেন্ট ওয়ান। তার একদম বাঁদিকের এই অংশটাকে বলা হচ্ছে কি কুইক অ্যাক্সেস টুল বার। যে কাজগুলো আমাদের বারবার করার প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা এখানে অ্যাড করে রাখতে পারি। প্রয়োজনে অ্যাড করার জন্য এখানে ক্লিক করব, এখান থেকে আমরা আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। এটা হচ্ছে কি অফিস বাটন। এখান থেকে কি হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ ইত্যাদি জিনিসগুলো, প্রিন্ট ফ্রিন্ট করার সময় যে সমস্ত জিনিসগুলো লাগে সেই সমস্ত কাজগুলো আমরা ওই অফিস বাটন থেকে করতে পারি। টাইটেল বারের ঠিক নিচে যে এই যে বারটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বারটা হচ্ছে কি রিবন। বাই ডিফল্ট 7খানা রিবন থাকে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ। এবার এই হোম রিবনের ভিতর, প্রত্যেকটা রিবনের ভেতর বিভিন্ন ধরনের কমেন্ট গ্রুপ থাকে। যেমন এখানটা হচ্ছে ক্লিপবোর্ড, এখানটা হচ্ছে ফন্ট, প্যারাগ্রাফ, এরকম বিভিন্ন অংশগুলোকে, এগুলোকে এক একটা কি কমেন্ট গ্রুপ বলা হয়। এরকম প্রত্যেকটার ভেতরেই একটা একটা করে কমেন্ট গ্রুপ এরকম ভাগে ভাঙা হয়েছে। তো প্রথমেই আমরা জেনে নিই যে হোম রিবনের কোনটার কী কাজ। তাহলে প্রথমেই হচ্ছে কোনো একটা জিনিস আমরা যদি লিখি তো সেই লেখাটা স্টাইলটাকে পরিবর্তন করার জন্য হচ্ছে কি এখানে আমরা এই বিভিন্ন স্টাইলগুলো থেকে আমরা পেয়ে থাকতে পারি। এই স্টাইল যেমন এটাকে করে দিলাম, এখানে লেখা স্টাইলটা পরিবর্তন হয়ে গেল। লেখার সাইজ বড় ছোট করতে গেলে আমরা এখান থেকে সাইজ থেকে বড় ছোট করতে পারি। এছাড়াও আমরা এখানে এই অপশানে গিয়ে বড় করতে পারি, স্টেপ বাই স্টেপ এখানে স্টেপ বাই স্টেপ ছোট করতে পারি। এছাড়াও কি লেখাকে বোল্ড, ইতালিক, আন্ডারলাইন ইত্যাদি করার জন্য, বা স্ট্রাইক থ্রু মানে লেখার মাঝখান দিয়ে যদি দাগ আনতে হয় তাহলে আমরা এখান দিয়ে স্ট্রাইক থ্রু করতে পারি। যেমন এখানে স্ট্রাইক থ্রু করেছি ওই জন্য মাঝখানে লেখার মাঝখান দিয়ে একটা করে দাগ চলে এসেছে। এছাড়াও কি পাওয়ার ফর্মে বা উপরে পাওয়ার ফর্ম বা নিচে পাওয়ার ফর্ম এই ফর্মে নিয়ে আসার জন্য, বা লেখাকে সবটাই যদি বড় হাতের, ছোট হাতের, বা সেন্টেন্স কেস অর্থাৎ প্রথম অক্ষরটা শুধু বড় হাতের হবে এরকম যদি করতে চাই সেখান থেকেও আমরা এইগুলো থেকে করতে পারি। এখানে এই অপশানের মাধ্যমে আমরা কি করতে পারি যে লেখাগুলিকে বা লেখার ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে সেই সমস্ত কালারগুলো আমরা সেট করতে পারি। যেমন এই এ লেখার নিচেটা হচ্ছে টেক্সটের কালারটা হবে, আর এখানে যে এই লেখাটা আছে সেখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কী কালার হবে সেটার জন্য আমরা করতে পারি। এবার এই যে লেখা আছে সেই লেখার মধ্যে লেখার অ্যালাইনমেন্টটা কোন দিক থেকে হবে, ডান দিক থেকে হবে কি বাঁ দিক থেকে হবে কি সেন্টারে হবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা পাবো এখান থেকে। যেমন এখানে আমার একটা লেখা আছে, ধরা যাক একটা এরকম বড় লেখা আছে, তো লেখাটা আমি যদি চাই যে ডান দিক থেকে অ্যালাইনমেন্ট হোক কি বাঁ দিক থেকে অ্যালাইনমেন্ট হোক সেটার জন্য আমরা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমার লেফটে সিলেক্ট আছে বলে আমার লেফটে সব লাইনগুলো সমান কিন্তু ডান দিকের অংশগুলো সমান নয়। আমি যদি এবার এটিকে ডান দিকে করে দিই তাহলে ডান দিকটা সমান হবে, বাঁ দিকটা সমান হবে না। আর এটা যদি সেন্টার অ্যালাইন করে দিই তাহলে লেখার মাঝামাঝি পুরো সমান থাকবে, চারিদিকে ডান দিক অথবা বাঁ দিকে সমান নাও হতে পারে। আর এটা হচ্ছে জাস্টিফাই, অর্থাৎ ওই পুরো সবকটা লাইনকে জুড়েই সমস্ত লেখাটা চারিয়ে থাকবে, অর্থাৎ যেখানে কম জায়গা সেখানে স্পেস দিয়ে লেখাগুলিকে বড় করে ওই দুদিকে সমান করে লেখা হবে। এছাড়াও কি এদিকে আমরা এখান থেকে নাম্বারিং, অর্থাৎ এটা বুলেট, বিভিন্ন রকমের চিহ্নের মাধ্যমে নাম্বারিং লিস্ট করতে পারি। এখানে হচ্ছে নাম্বার, এখানে আমরা বিভিন্ন সংখ্যা ABCD 1 2 3 রোমান হরফ ইত্যাদিতে বিভিন্ন রকমভাবে করতে পারি। আর এখানে হচ্ছে যদি লিস্টের ভেতর লিস্ট অর্থাৎ নাম্বারের ভেতর নাম্বার বা বুলেটের ভিতর নাম্বার এরকম
একটা নাম্বারের ভিতর যদি আর একটা নাম্বার করতে হয়, যেমন একের দাগে তিনটে কোশ্চেন, দুয়ের দাগে চারটে কোশ্চেন, সেরকম যদি লিস্ট করতে হয় তখন আমরা এখানে নেস্টেড লিস্ট এখান থেকে করতে পারি। এখানে হচ্ছে ইনডেন্ট, এগুলো হচ্ছে তোর তোমার যে লেখাগুলির মধ্যে স্পেস বা গ্যাপ কীরকম কী হবে, কতটা ডান দিক থেকে চেপে যাবে, বাঁ দিক থেকে চেপে যাবে, এইসবের জন্য এইগুলো আমরা করে থাকি। এখান থেকে হচ্ছে কি, ব্যাকগ্রাউন্ডের যদি কালার শেড দিতে হয় ওই ব্যাকগ্রাউন্ডেরই মতো শেড দিতে হয়, সেখান থেকে আমরা দিতে পারি। বা এটা টেবিলের ক্ষেত্রে লাগে, যদি আমরা টেবিলের চারদিকে বর্ডার ফর্ডার দিতে হয় বা সাইডে লেফটে রাইটে ইত্যাদি বর্ডার দিতে হয়, সেটার জন্য আমরা এখান থেকে ইউজ করি। আর এখানে হচ্ছে হেডিং, কী রকম স্টাইলে হেডিং হবে, সেই হেডিংগুলো আমরা এখান থেকে বিভিন্ন রকমের স্টাইলে হেডিংগুলো দিতে পারি। আর যদি লেখা ছোট করে কম স্পেসের মধ্যে করতে হয় তখন আমরা নো স্পেস এই অপশানটি ইউজ করি। এরপর আমরা ইনসার্ট রিবনে যাব। এই ইনসার্ট রিবনে সব থেকে বেশি ব্যবহৃত হয় হচ্ছে টেবিল, এছাড়াও কি পেজ কভার, কভার পেজ। আমরা যদি বিভিন্ন রকমের ডকুমেন্টেশনের ফ্রন্ট পেজ অর্থাৎ সামনের পেজটা করতে, যেমন স্কুলের নাম নাম ঠিক ইত্যাদি লিখতে হয়, তাহলে এখানে বিভিন্ন বাই ডিফল্ট অনেকগুলি ফ্রন্ট পেজের ছবি দেওয়া আছে কভার পেজের জন্য, সেগুলো নিজেদের মতো করে এডিট করে আমরা কভার পেজ তৈরি করতে পারি। ব্ল্যাঙ্ক পেজ, আমরা যদি নতুন পেজ ইনসার্ট করতে হয় তাহলে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব, অথবা কন্ট্রোল এন্টার, CTRL+Enter, এন্টার কি প্রেস করে আমরা এই নতুন পেজও নিতে পারি। আচ্ছা, এটা গেল। এবার আসছি কি আমাদের টেবিল। আমরা টেবিল তিন রকমভাবে করতে পারি। এক হচ্ছে কি টেবিল ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্স থেকে আমরা নাম্বার অফ রো নাম্বার অফ কলাম সিলেক্ট করে আমরা করতে পারি। যেমন এখানে আমরা কি করছি, দুটি রো ও চারটি কলাম বিশিষ্ট একটি টেবিল যদি ইনসার্ট করতে হয় তাহলে 1 2 3 4, চারটি কলাম হলো 1 2, নিচের দিকে নামলে আমার দুটো রো হলো, তাহলে দুটি রো চারটি কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি হলো। তাহলে ওখানে ক্লিক করলে আমার টেবিলটি চলে আসবে। এছাড়াও আমরা কি করতে পারি, ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে ইনসার্ট টেবিল অপশানে যাব। সেখানে এসে নাম্বার অফ রো ও নাম্বার অফ কলাম যদি আমরা সেট করে দিই তাহলে ও নিজে থেকে একটি টেবিল তৈরি করে নেবে। তাহলে আমি কি বলেছিলাম, দুটি রো ও চারটি কলাম, তাহলে এখানে নাম্বার অফ কলাম সেই জায়গায় আমরা লিখে দিলাম কি 4, আর নাম্বার অফ রো দুটো বলেছি 2, তাহলে ওকে করে দিলাম। তাহলে আরেকটি টেবিল আমরা এখানে ইনসার্ট করলাম, তাহলে এটা আগের টেবিলটা ছিল, এখানে আমরা আরেকটি টেবিল ইনসার্ট করতে পারলাম। এরপর কি আর এক রকমভাবে ইনসার্ট আমরা টেবিল করতে পারি, সেটা হলো কি টেবিলে যাব, টেবিল থেকে গিয়ে ড্র টেবিল অপশানে ক্লিক করব। এরপর ড্র টেবিল অপশানে ক্লিক করলে একটি পেনের মতো চিহ্ন চলে আসবে, তো সেখানটা আমরা নিজেদের পছন্দ মতো টেবিল ইনসার্ট করতে পারি। তাহলে এরকম যাব, এটা একটা টেবিল হলো। তাহলে এবার টেবিলের ভিতর আমরা বলেছি দুটো রো, তাহলে আমরা হাফ হাফ করে নিলাম, দুটি রো তৈরি হয়ে গেল। এবার চারটে কলাম, এখানে একটা করলাম, আমরা এখানে বড় ছোট যেরকম আমাদের প্রয়োজন সেই মতো আমরা করে নিতে পারি। এটাকে একটু সরু করে দিলাম, তাহলে এটা বড় হলো, এটা মাঝারি হলো। এবার এটাতে আরেকটি সুবিধা আছে, আমরা আমাদের পছন্দ মতো টেবিলের ভাগগুলিকে বা রো বা কলাম হিসাবে ভেঙে নিতে পারি। যেমন আমি যদি প্রয়োজন হয় এইটুকু আমার দরকার তাহলে আমি এইটুকু করে নিলাম, বা এটুকু অংশ দরকার সেটা আমি করে নিলাম, বা এইটুকু অংশকে আমরা তিনটে যদি ভাগে ভেঙে নিতে চাই তাহলে তিনটে ভাগে ভেঙে নিলাম, এখানটা একটা ভাঙলাম, এখানটা একটা ভাঙলাম, এখানটা একটা ভাঙলাম, এরকম আমরা প্রয়োজন মতো টেবিলের ছকগুলিকে পছন্দসই করে নিতে পারি। তাহলে এটা হলো কি ইনসার্ট টেবিল, তাহলে টেবিল আমরা এরকমভাবে করতে পারি। এরপর আমরা যদি পিকচার ইনসার্ট করতে হয় তাহলে পিকচারে ইনসার্ট রিবনের ইলিউস্ট্রেশন কমেন্ট গ্রুপের আন্ডারে পিকচার, পিকচার থেকে আমরা পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেব। তাহলে সিলেক্ট করলাম, এইভাবে আমরা ছবিটাকে ইনসার্ট করতে পারলাম। এবার এই ছবিটা আমরা প্রয়োজন মতো সরাতে পারবো না, তো সেই সরাতে গেলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে ফরম্যাট রিবন, ফরম্যাট রিবনের অন্তর্গত এই যে টেক্সট র্যাপিং, এই অংশে ক্লিক করে এখানে অনেক অপশান আছে, তার মধ্যে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে লেখাটি উপর দিকে অংশে উঠে আসবে, যে কোনো জায়গায় আমরা সরিয়ে নিয়ে যেতে পারবো। এটাকে সাইজে ছোট আমরা এমনি আগেও করতে পারতাম, এখানে আমরা কী করে যেখানে খুশি নিয়ে যেতে পারবো টেক্সট র্যাপিং করার ফলে। এবং এই ছবির উপর আমরা বিভিন্ন রকমের স্টাইল ইনসার্ট করতে পারি, যেমন হচ্ছে এখানে বিভিন্ন রকমের স্টাইল আছে পিকচার স্টাইলের ভিতর, তো বিভিন্ন রকমের স্টাইল আছে, যেরকম আমাদের প্রয়োজন সেরকম আমরা স্টাইল সিলেক্ট করতে পারি। এছাড়াও পিকচারের চারপাশে বর্ডার দিতে পারি, এখান থেকে বর্ডার দিতে পারি, বা একটা মোটা সোটা লাইন এরকম যুক্ত করতে পারি, অথবা বিভিন্ন রকমের শেপ আছে ওই পিকচারের উপর, যদি আমরা বিভিন্ন রকমের শেপ আনতে চাই তাহলে আমরা সেটাও নিয়ে আসতে পারি। যেমন এই শেপটা যদি ইনক্লুড করি তাহলে আমরা এরকমভাবে একটি ছবির উপরে শেপ নিয়ে আসতে পারি। এটা হলো পিকচার। এরপর আসছে কি ক্লিপ আর্ট। তাহলে ক্লিপ আর্ট
একই জায়গা থেকে আমরা ক্লিপ আর্ট পাবো। সেখানে ক্লিপ আর্টে যাওয়ার পর একটি নতুন উইন্ডো আমরা ডান দিকে খুলে যাবে। সেখানে আমরা যদি প্রয়োজন মতো এই জিনিস সার্চ করতে চাই তাহলে এখানে লিখে সার্চ করতে পারি বা গোতে ক্লিক করতে পারি। গোতে ক্লিক করলে যত রকমের ক্লিপ আর্ট এতে আছে, ইনবিল্ট দেওয়া আছে, সমস্ত জিনিসগুলোই আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আমি যদি কম্পিউটারটাই নিই তাহলে এখানে আমাদের ক্লিপারটি চলে এলো। এই ক্লিপারটিকেও আমরা সরাতে পারবো না, একইভাবে টেক্সট র্যাপিং করব, সেখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করব। তাহলে কী হবে, ছবিটা উপরে চলে এসেছে, আমরা এবার যেখানে খুশি নিয়ে গিয়ে সেটিকে ইউজ করতে পারি। তো একইভাবে এখানেও আমরা এই ক্লিপারটেরও বিভিন্ন স্টাইল চুজ করতে পারি, একই রকমভাবে ইমেজে যেভাবে করতে পারি সেইভাবেই। এটা গেল ক্লিপার। এবার ক্লিপার্টের পর শেপ, বিভিন্ন রকমের শেপ দিয়ে আমাদের কাজ করতে হবে। যেরকম শেপ কোশ্চেনে বলে দেয় বা যেরকম আমার প্রয়োজন হবে আমরা সেখান থেকে একটি করে ইনসার্ট করব এবং আমাদের পছন্দ মতো শেপ নিয়ে কাজ করব। ধরা যাক এখানে আমাদের একটি শেপ করতে হবে, তো আমরা এখানে শেপে গেলাম, সেখান থেকে ধরা যাক এটা নিলাম, তাহলে একটি শেপ হলো। সেখান থেকে আমাদের একটি তীরচিহ্ন নিলাম, সেখান থেকে একটি তীরচিহ্ন দিয়ে করে নিলাম, তারপরে একটি আয়তক্ষেত্র নিলাম। কোশ্চেনে যেরকম বলা থাকবে সেই সেই শেপগুলো আমাদের নিতে হবে এইভাবে। বিভিন্ন রকমের আমাদের শেপ নিলাম, দিয়ে এবার আমরা প্রয়োজন মতো সরিয়ে চারদিকে নেভিগেশন কিয়ে আপ ডাউন লেফট রাইট যে কোনো অ্যারো আমরা ইউজ করে আমরা কাজগুলো করতে পারি। তাহলে এইভাবে শেপ আমরা নিতে পারি। শেপেরও আবার বিভিন্ন রকম স্টাইল দিতে পারি, এখানে অপশন অটোমেটিক চলে আসবে, বিভিন্ন কালারফুল শেপ আছে সেই শেপ আমরা ইউজ করতে পারি। বিভিন্ন রকমের শেপ আছে, আমরা সেই রকম শেপ ইউজ করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করব, শেপ ইনসার্ট করতে পারি। এছাড়াও স্মার্ট আর্ট ইউজ করা যায়, যে বিভিন্ন রকমের যেরকম স্টাইল বলে দেবে সেই অনুযায়ী, যেমন ট্রি স্ট্রাকচার, সেরকম ট্রি স্ট্রাকচারও এখানে আছে। সেখান থেকে আমরা এই যেমন এখানে বিভিন্ন রকম হায়ারার্কিক্যাল ট্রি স্ট্রাকচার যে আছে সেগুলো আমরা ইউজ করতে পারি। সেগুলো ইউজ করার ফলে যেরকম আসবে প্রয়োজন মতো আমরা সেগুলোকে এডিট করে নিতে পারি। তাহলে এখানে আমাদের যেরকম দরকার সেরকম প্রয়োজন মতো লিখে নিয়ে আমরা আমাদের স্মার্ট আর্টটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। এছাড়াও কি চার্ট, এখানে আমরা চার্ট বিভিন্ন রকম ইনসার্ট করতে পারি, বা এক্সেলে যেরকম আছে বাই ডিফল্ট একটি এক্সেলের চার্ট চলে আসবে। তো এখানে চার্টে ক্লিক করলাম, সেখান থেকে যেরকম স্টাইল, আমাদের বিভিন্ন রকমের স্টাইল আছে, সেই স্টাইলের মধ্যে যেটা চুজ করব সেরকম স্টাইলের একটি চার্ট তৈরি হয়ে যাবে। তাহলে এখানে বাই ডিফল্ট এক্সেল ওপেন হয়ে যাবে, এক্সেলের একটা বাই ডিফল্ট ভ্যালু দেওয়া আছে যেটা আগে থেকেই দেওয়া থাকে, সেই অনুযায়ী একটা চার্ট আছে। এবার সেই প্রয়োজন মতো আমরা যদি এডিট করে নিই তাহলে সেখান থেকে আমরা নিজেদের মতো করে নিতে পারবো। তাহলে অটোমেটিক এটা বেড়ে গেলে এখানে প্রয়োজন মতো যেরকম পরিবর্তন হবে এখানে চার্টেরও সেরকমভাবেই পরিবর্তন হবে। এরপর হাইপার লিঙ্ক, ধরা যাক এই লেখার সাথে কোনো একটা আমরা হাইপার লিঙ্ক করতে চাই, তাহলে প্রথমে আগে সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে ক্লিক করব। হাইপার লিঙ্কে ক্লিক করার পর বিভিন্ন রকমের যার সাথে আমরা লিঙ্ক করতে চাই, হাইপার লিঙ্ক অর্থাৎ হচ্ছে কারো কোনো জিনিসের সাথে লিঙ্ক, ওখানে ক্লিক করলে ওই জায়গায় ওপেন হয়ে যাবে। তাহলে এখানে যেমন আমি ওখানে ক্লিক করলাম, এখান থেকে আমাকে অপশান দিল, আমি এখানে এই এটাকে সিলেক্ট করলাম দিয়ে ওকে করে দিলাম। এটাকে হাইপার লিঙ্ক করার সাথে সাথে এটা কালার নীল হয়ে গেছে এবং এখানে ওপরে অপশান লেখাই দেখাচ্ছে ক্লিক কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক। তাহলে কন্ট্রোল টিপে ধরে এই ক্লিকের ওপর যদি আমরা মানে লিঙ্কটার উপর ক্লিক করি তাহলে আমরা যেখানে ক্লিক মানে লিঙ্ক করা আছে সেটা ওপেন হয়ে যাবে। তাহলে এইটার সাথে লিঙ্ক হয়েছিল সময়সর, তাহলে এইটা জিনিসটা আমাদের এখান থেকে ওপেন হয়ে গেল। তাহলে এটা গেল, এইভাবে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। এছাড়াও কি হেডার ফুটার আমরা ইনসার্ট করতে পারি। তাহলে হেডারে যাব, হেডার থেকে বিভিন্ন রকমের স্টাইল আমরা পেয়ে থাকবো, যেটা আমাদের পছন্দ সেরকম একটি হেডারকে আমরা ইনসার্ট করে নিতে পারি। তাহলে হেডার ইনসার্ট করলাম, তাহলে অটোমেটিক একটা উপরের অংশে হেডার চলে এলো। এখান থেকে আমরা ডেট সিলেক্ট করতে পারি অথবা আমরা টাইটেল, যে কোনো টাইটেল আমরা দিয়ে দিতে পারি, যেরকম দেবো সেরকমই আমাদের অটোমেটিক পেজে চলে আসবে। তাহলে আমরা একটি পেজে দিয়েছিলাম, আমাদের এখানে টোটাল চারটি পেজ আছে, অটোমেটিক সবকটি পেজেই আমাদের হেডার অংশটি চলে এসেছে। এখানে যদি 100টা পেজ থাকতো অটোমেটিক 100টা পেজেই হেডার অংশ চলে আসতো। একইভাবে যদি আমরা ফুটার ইনসার্ট করি তাহলে এখান থেকে ফুটার থেকে আমরা বিভিন্ন রকমের স্টাইল পেয়ে থাকি, যেমন এটা নিলাম, এখানেও এই স্টাইল চলে এসেছে, এখানেও আমরা যেরকম লিখে দেবো সেরকমই আমাদের ফুটারের স্টাইলে অনুযায়ী লেখাটা চলে আসবে। এরকম চারটি পেজ ছিল, অটোমেটিক চারটে পেজে ফুটার আমরা দেখতে পাচ্ছি ইনসার্ট হয়ে গেছে, অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে। এবার এই ফুটার বা হেডার অংশেও আমরা ডেট টাইম বা পেজ নাম্বার ইনসার্ট করতে পারি, যেমন ইনসার্ট, সেখান থেকে
পেজ নাম্বার, পেজ নাম্বার টপ অফ দ্য পেজ অথবা বটম অফ পেজ, টপ অফ পেজ বটম অফ পেজ মানে যেই রকম জায়গায় উপরে হেডার অংশে রাখতে চাই কি ফুটার অংশে রাখতে চাই সেই অনুযায়ী স্টাইল দেবে। ধরা যাক আমি এই স্টাইলটা নিলাম, তাহলে এখানে ক্লিক করব, অটোমেটিক পেজ নাম্বার থ্রিতে চলে এসেছে যেহেতু আমি 3 নম্বর পেজে আছি। তাহলে একইভাবে এটা 2 নম্বর পেজ, এটা 1 নম্বর পেজ, একদম প্রথম পেজ থেকে শুরু হয়ে যাবে পেজ নাম্বারিং করা। তো সেই মতো আমাদের পেজ ইনসার্ট হয়ে গেল। এছাড়াও আমরা ডেট টাইম ইনসার্ট করতে পারি, যেমন এখানে ডেট, এখান থেকে ডেট টাইমের বিভিন্ন রকমের ফরম্যাট আছে, যেরকম আমরা সিলেক্ট করব সেরকম আমরা ইনসার্ট করে নিতে পারি। তাহলে এখানে পেজ নাম্বারের সাথে সাথে ডেট টাইমও চলে এলো। এইভাবে আমরা কি পেজ নাম্বার বা ডেট টাইম ইনসার্ট করতে পারি। এরপর আসছি টেক্সট বক্স। এরপর টেক্সট বক্সে আমরা কি প্রয়োজন মতো টেক্সট লিখে সুন্দরভাবে সাজাতে পারি, যেমন এখানে আমি ক্লিক করলাম, এখানে একটি টেক্সট বক্স নিলাম, এরকম বিভিন্ন রকমের স্টাইল আছে, এইটা নিলাম। নেওয়ার পর আমি এখানে যেরকম লিখে দেবো এরকম যেরকম লিখে দেবো সেরকমই আমাদের টেক্সট বক্সের স্টাইল অনুযায়ী চলে আসবে। তাহলে এইভাবে আমরা টেক্সট বক্স ইনসার্ট করতে পারি। এছাড়াও আমাদের ওয়ার্ড আর্ট, কোনো লেখাকে সুন্দরভাবে সাজানোর জন্য, স্টাইলে লেখার জন্য আমরা ওয়ার্ড আর্ট ইউজ করে থাকি। যেমন এই স্টাইলটা নিলাম, তো এখানে আমরা লিখে দিলাম নাম, তারপর ওকে করলাম। তো ওকে করতেই কী হলো, এই লেখাটির স্টাইলটা এরকম হয়ে গেল। এবার এই লেখাটিকেও আমরা সরাতে পারবো না, যেখানে খুশি নিয়ে যেতে পারবো না, তার জন্য কী করতে হবে, সিলেক্ট করতে হবে টেক্সট র্যাপিং, সেখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, এবার আমরা যেখানে খুশি লেখাটিকে সরিয়ে নিয়ে যেতে পারি। তো এই লেখার স্টাইলটা আমরা যদি পছন্দ না হয়, তাহলে আমরা এখানে ফরম্যাট অপশনের এই এডিট টেক্সটে গিয়ে ক্লিক করব, সেখান থেকে আমরা যেরকম খুশি নাম আমাদের দরকার সেরকম আমরা দিয়ে দিতে পারি, অথবা পরে পরবর্তীকালে যদি আমার পছন্দ না হয় স্টাইলটা, আমরা এখান থেকে স্টাইলও পরিবর্তন করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করব, ওয়ার্ড আর্ট থেকে ইনসার্ট, মানে ওয়ার্ড আর্ট ইনসার্ট করে সুন্দরভাবে লেখাকে সাজাতে পারি। আর একটা প্রয়োজন যেটা খুবই প্রয়োজনীয়, সেটা হলো কি ইকুয়েশান। বিভিন্ন রকমের ইকুয়েশান আমরা ম্যাথামেটিক্যাল যে সমস্ত ইকুয়েশান পেয়ে থাকি সেরকম ইকুয়েশান আমরা পাবো। তাহলে এখানে এখানে ইকুয়েশানে ক্লিক করলে টাইপ ইকুয়েশান হিয়ার বলে অপশন পাবো। তো এই টাইপ ইকুয়েশানে আমরা গিয়ে বিভিন্ন রকমের সিম্বল বা বিভিন্ন রকমের ফর্মুলা স্টাইল ইউজ করে ইকুয়েশান লিখতে পারি। ধরা যাক এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা যদি লিখতে হয়, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এই ফর্ম্যাটে আছে। তাহলে আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এক্স নিলাম, এবং পাওয়ারটা উপরের ডান দিকের মাথায় যেহেতু, তার এই জন্য আমরা এই স্টাইলটাকে সিলেক্ট করলাম। তাহলে এই স্টাইলটা সিলেক্ট করার পর, আচ্ছা এখানে আগে থেকে আমার এটা সিলেক্ট হয়ে আছে স্ট্রাইক থ্রু, সেই জন্য আমার এই অংশটা এসেছে। আমি স্ট্রাইক থ্রু বন্ধ করে দিলাম, বোল্ডটাকে বন্ধ করে দিলাম। এবার ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ইকুয়েশান, ইকুয়েশানে গিয়ে আমি প্রথমে এ প্লাস বি তার হোল স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার ফরম্যাটে নিলাম। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এলো ইজ ইকাল টু, আমরা ইজ ইকাল টু কিবোর্ড থেকেও সিলেক্ট করতে পারি, অথবা এখানে যে ইজ ইকাল টু আছে সেই ইজ ইকাল টু থেকেও আমরা সিলেক্ট করতে পারি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার গেল ইজ ইকাল টু এ স্কোয়ার, তার মানে কি এখানে স্কোয়ার ফরম্যাটই দরকার, সেই জন্য আরেকটি স্কোয়ার ফরম্যাট নিলাম প্লাস 2ab, 2ab-টা কোনো ফরম্যাটে আসছে না, সেই জন্য আমরা নিজেরাই কিবোর্ড থেকে 2ab লিখে দিলাম প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটাও আমরা এই ফরম্যাটে পেলাম। তাহলে এখান থেকে আবার একটি বি স্কোয়ার নিলাম, এবার শুধু ভ্যালুগুলো আমরা পুট করে দেবো। তাহলে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর জায়গায় চলে গেলো, আর স্কোয়ারের জায়গায় স্কোয়ার দিলাম, তারপর এখানে এ স্কোয়ার, তাহলে এ দিলাম, এখানে আমরা স্কোয়ার দিলাম, এখানে আমরা বি দিলাম, এখানে আমরা স্কোয়ার দিলাম। তাহলে এইভাবে হলো কি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে আমরা ফরম্যাট লিখতে পারি। এছাড়াও আমরা যদি প্রয়োজন হয়, আমরা তাহলে আমরা এখান থেকে অন্যরকম ফরম্যাটও ইউজ করতে পারি, যেমন এ স্কোয়ার বাই বি স্কোয়ার যদি আমাদের করতে হয়, তাহলে প্রথমেই কী হচ্ছে এ বাই বি এই ফরম্যাট চাই, তাহলে আমরা এ বাই বি ফরম্যাটটা নিলাম, সেখান থেকে ওপর নিচে নিলাম, তাহলে এ বাই বি, তাহলে এ বাই বি এর মধ্যে আবার উপরের অংশটা এ স্কোয়ার আসছে, তাহলে আমরা এখান থেকে আবার একটি সিলেক্ট করে ওটাকে নিলাম, আর নিচের অংশটাকে সিলেক্ট করে আবার একটি বি স্কোয়ার নিলাম। তাহলে এটা হলো আমার এ, এটা তার স্কোয়ার, এটা হলো বি, আর এটা তার স্কোয়ার। তাহলে এইভাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার এইভাবেও আমরা লিখতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের যত রকমের সিম্বল আছে আমরা সবই ইউজ করতে পারি, এবং বিভিন্ন রকমের এই যে ফর্মুলা বা সিম্বলগুলি সবই আমরা এখান থেকে ইউজ করতে পারি।
তাহলে এই হলো মোটামুটি। আর এখানে সিম্বল যা, ওখানে ইকুয়েশনের সময় যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলি আমরা এখান থেকে পেয়ে থাকি। তাহলে এইভাবে আমরা ইকুয়েশন, বিভিন্ন রকমের ইকুয়েশনগুলো করতে পারি।